কে লাগো হিরো আলো তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই না অবশেষে পুষ্টিকর মুরগির দুধ খেয়ে হিরো আলম ভাই উগান্ডা গান গেয়ে ফেলেছে জি স্যার তার এই উগান্ডা গান শোনার পর আপনারা সবাই কেমন আছেন সেটা আগে আমাকে জানান দেখি আমি ভালো 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 আছি অনেক ভালো বেশি ভালো চমৎকার ভালো মানে কি কই আম ভালো আছি আমি আরো ভালো থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য আজকের আমার এই ভিডিওটা যাতে করে হিরো আলমের উগান্ডা গানটাকে আমি একটু লাড়াচাড়া করতে পারি কথা শুনছো আমার অধিকার এটা সেই অধিকার থেকে হিরো আলম ভাইয়ের এই উগান্ডা গানটাকে নিয়ে আরো আগে ভিডিও আমার আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু সামাজিক ব্যস্ততার কারণে পারলাম না তো যাই হোক মোশাররফ ভাই আপনি বিনা দাওয়াতে চলে যখন এসেছেন তখন সম্পূর্ণ ভিডিওতে আপনাকে থাকতে হবে উসকা বুলে কারণে আমি অত সাগরে পড়েছি তো চলুন ভিডিও শুরু করার আগে হিরো আলমের উগান্ডা গানের কিছুটা অংশ আমরা দেখে আসি নাচ গান কোন ধরনের শিল্পকলায় তাদের কোনো স্থানই নাই না না দোস্ত আসিস না তুই বিষয়টা কিন্তু খুবই চিরিয়া মোশাররফ ভাই আপনি এটা কি করতেছেন আপনি হয়তো বা ভুলে গেছেন হিরো আলম ভাই আমাদের গর্ব কেন তাকে নিয়ে মজা করেন না সে যদি ইচ্ছা করে তাহলে তার এই গানটি বিশ্বকাপে স্থান করে নেবে শ্রেষ্ঠ ডেমনের সোজ কেমনে চেষ্টা করলেন বিশ্বকাপ যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে যোগাযোগ করছেন নাকি মিয়া গেছিলাম উসকা সর্বলা গেছিলাম অনেক কাগুতি মিনতি করছি জানোস তুই খালি ফায় ধরনটা বাহির আছি তবে ভাই সাহেব হিরো আলম ভাইকে এই গানটি শুট করার জন্য কোনো প্রকারের টাকা পয়সা খরচ করতে হয়নি ঠিক কেন কারণ এই গানটি গাওয়ার সময় কোনো প্রকারের মেকআপ করতে হয়নি না এটা ঠিক কইছস ভাইজান মনে হচ্ছে হিরো আলম ভাইয়ের এই গানটি আজকে যদি করোনা না হতো তাহলে সবাই বাংলাদেশের সব জায়গায় কনসার্ট করে এই গানটি আনন্দ এবং উপভোগ করত মনে করছ কে রে তুই কে রে মনে করছ তুই কে রে মনে করছ তুই শিওর এই কথা করে আরে মাই গাল বাপ আরে মাই গাল বাপ বুঝছি বুঝছি গানটি শোনার পর মোশাররফ ভাইয়ের মাথাটা নষ্ট হয়ে গেছে বুঝা দিতেছে কেমনে বুঝলা মোশাররফ ভাই আপনি হিরো আলম ভাইকে নিয়ে একটু ঝাঁকানি মারেন যাতে করে পরবর্তী গানগুলো তার শুনতে ভালো লাগে এবং তার কণ্ঠটা ফ্রেশ হয় আমি আমি জাকি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমার কোনো আপত্তি নাই কিন্তু জাকিটা কেমনে দিই আমার একটু বুঝাই দাও আরে ভাই বুঝেন না কেন হিরো আলম ভাইয়ের তিন নাম্বার পাটা ধরে উপর নিচ করেন তাহলেই হবে চি 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 একটা আধুনিক ছেলে হিসাবে এই কাজটা আমি করতে পারি না আপনারা যদি আমাকে অনুরোধ করেন আই এম চোরি এনিওয়েজ আর ভাইজান ভাগ্য আমাদের অনেক ভালো কারণ হিরো আলম ভাইয়ের গানটা শুরু হয়েছে আমাদের দিনের বেলায় ঠিক কেন রাতের বেলা শুরু হলে তো হিরো আলম ভাইকে খুঁজে পাওয়াই যাইতো না তবে ভাইজান হিরো আলম ভাইয়ের অন্যান্য গানের থেকে এই গানটি অনেক ভালো মার্কেট পেয়েছে এবং ভালো হয়েছে কিন্তু এই গানটি ভালোভাবে প্রশংসা করতে পারলাম না মোশাররফ ভাইয়ের জন্য কেরে আবার কই কেরে 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 কম না একসবার কেরে কেরে কমু কেরে 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 কারণ হিরো আলম ভাইয়ের প্রশংসা করলে তো আপনি আমাদের মান সম্মান ধরে টানাটানি করেন দোষ আসলে আমার এই আমি ভুল করে আলছি আমারে ক্ষমা করুন যে আমি আসলে জিনিসটা আসলে না বুঝাই করে আলছি ওকে ওকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই এত ব্যস্ততা এবং এত কষ্টের মাধ্যমে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওটা আমার তৈরি করা ধন্যবাদ এই যে তুই সাকসেসফুল হয়েছিস আমি সাহস পাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর ভাইজান একটা কথা না বলে আমি পারলাম না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ জি স্যার